ঈসা আলাইহিস সালামের বাবার নাম বলেন তো একজন দারুহরি পারবেন। ঈসা আলাইহিস সালামের বাবার নাম নাই, কারণ ঈসা আলাইহিস সালামকে বাবাবিহীন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ যেমন কুদরতওয়ালা, সব পারে, তার কাছে সবই জীব। আপনারা যেখানে বসে আছেন, আপনার আমার ও বন্ধুরা ভাইরা আমার, আপনার মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আমরা কি জান্নাতে যাব, কি জাহান্নামে যাব, এই আপডেট, এই খবর কার কাছে আছে? আপনাদের কারো কাছে আছে? আমাদের কারো কাছে আছে? নাই। আমার আপনার সামনে পিছনে কি হবে, পিছনেরটা আমরা বলতে পারি, সামনে কি হবে ভবিষ্যৎ আমরা বলতে পারি না। এখানে আমরা বসে আছি, এখন আমরা সঠিক ভাবে সহিহ ভাবে আমরা বাড়িতে যাইতে পারবো, কেউ গ্যারান্টি দিতে পারেন? আমরা যে যাইতে পারবো না, এটা গ্যারান্টি আমরা দিতে পারবো না, কিন্তু আমরা কিভাবে যাব, কিভাবে আমরা বাড়িতে যাইতে পারবো, এটা জানে কে? আমার আগে আমার পিছে সব কিছু জানে আমার মাওলা, কারণ তিনি এমন ক্ষমতাবান, তিনি এমন শক্তিশালী। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। ও বন্ধুরা, আমার ভাইরা, সেই শক্তিওয়ালা, সেই মহান রব আমার আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলেন এমন একজন পয়গাম্বার, যেই পয়গাম্বারকে পাঠিয়ে দেওয়ার পরে আমাদের হেদায়েতের কথা বলছেন সেই পয়গাম্বার। তিনি মানুষকে ডাকছেন দিনের দিকে, ইসলামের দিকে, ভালোর দিকে। আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে নিয়ে সমবেত হইয়া ডাক দিয়া বলছে, সাহাবিরা শুনিয়া রাখো, তোমরা সরল সঠিক পথের দিকে চলবা। আল্লাহর নবী জানায়া দিছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলে তোমরা আল্লাহর কাছে দোয়া করবা। এই আয়াতের অর্থ কি? যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সরল সঠিক পথের দিকে পরিচালনা করেন। ও বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা সাহাবাই কিরামদেরকেও জানায়া দিয়েছেন, ও সাহাবীরা, আল্লাহর পয়গাম্বার জানায়া দেয়, সাহাবীরা শুনে রাখো, সরল সঠিক পথ হলো জান্নাতের পথ, আর বাঁকা পথ হলো জাহান্নামের পথ। সরল সঠিক পথ আলোর পথ একটা, অন্ধকারের পথ অনেকগুলা। কথা বলেন ঠিক না ব্যাঠি? আলোর পথে থাকবেন আপনি জান্নাতে যাবেন, অন্ধকারের পথে থাকবেন আপনি জাহান্নামে যাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুর মধ্যে খেজুরের ডাল নিয়া টান দিয়া একটা দাগ দিয়া সাহাবাই কেরামদেরকে সুন্দর করে বুঝাইয়া দিয়েছেন, ও সাহাবীরা এই যে দাগ দেখতেছো, দেখো সরল সঠিক একটা দাগ, দেখো এই দাগ হলো দুনিয়া, আর ওই দাগের শেষ জায়গায় ওইখানে হলো জান্নাত। আল্লাহ রাসূল এই দাগের আরো এই দিকে একটা দাগ, আবার ওই দিকে একটা দাগ, আবার ওই দিকে একটা দাগ, আবার ওই দিকে একটা দাগ, নানান দাগ যখন দেওয়ার পর আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে ডাক দেয়া, বলে সাহাবীরা এই যে দেখতেছো যে এই প্রথমের দাগ আর ওই শেষের দাগ, এটা হলো দুনিয়ার দাগ, ওটা হলো জান্নাতের দাগ, আর ডান দিকের দাগগুলো দেখবা এটা নামাজের দাগ, আবার ডান দিকে আরো একটু যাওয়ার পরে আর একটা যে দাগ দেখবে ওটা রোজার দাগ, আরো একটু যাওয়ার পরে যেই দাগটা ওটা হলো হজের দাগ, ওটা হলো জাকাতের দাগ, ওটা হলো কালেমার দাগ। ও সাহাবীরা বাম দিকে যেই দাগগুলো দেখতেছো, এই দাগগুলো একটা হলো সুদের দাগ, আর একটা হলো ঘুষের দাগ, আর একটা হলো বেনামাজি হওয়ার দাগ, আর একদিকে যেই দাগটা দেখতেছো এই দাগটা যাত্রায় যাওয়ার দাগ, এই দাগটা হলো গানে যাওয়ার দাগ, এই দাগটা হলো মতে যাওয়ার দাগ, ওই দাগটা হলো জুয়ার দিকে দাগ, ওই দাগটা হলো জেনাকারের জেনা করার দাগ। দেখো তো কোন দিকে তুমি যাবা, ডান দিকের দাগের দিকে যাবা নাকি বাম দিকের দাগের দিকে যাবা? সাহাবাইকে নাম সুন্দর করে ডাক দিয়া বলে, পয়গাম্বার অবশ্যই আমরা ডান দিকের দাগের দিকে যাব, আমরা বাম দিকের দাগের দিকে যাব না। শোনার পর সাহাবাই কেরাম বুঝ পাইছে, আলোচনা বেশি শুনে নাই, অল্প কয়েক মিনিট রসুলের কাছ থেকে যখন কথাগুলো শুনছে বাবা, শোনার পরে তারা জীবনে বাস্তবায়ন করিয়াম, দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পাইয়া ওই কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের আবহাওয়া কবরের মধ্যে পৌঁছায় দিছে কে? কিন্তু আমরা অনেক কথা শুনি, অনেক আলোচনা শুনি, ওয়াজের অভাব নাই,
জানার অভাব নাই কিন্তু মানার অভাব আছে কথা বলেন ঠিক না বেঠি আজকে মসজিদ পাকা হইতেছে আজকে মসজিদ চাইজ হইতেছে মসজিদ সৌন্দর্য মণ্ডিত হইতেছে কিন্তু ওই পাকা মুসল্লিগুলো নাই নবী যেই মুসল্লি নিয়া নামাজ পড়তো ওই মুসল্লিগুলো আজকে হারিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেঠি মসজিদ দেখবেন সৌন্দর্য মণ্ডিত করতেছে কার্পেট দিতেছে তারপরে মোজাই করতেছে টাইলস লাগাইতেছে ফ্যানের অভাব নাই এসির অভাব নাই গরমের কোনো লেশ মসজিদের মধ্যে নাই শীতের দিনে গরম করে গরমের দিনে শীত নিচে দিয়া গালিচা বিছায়া রাখছে মাথার উপর ফ্যান তারপরে মাইক তাতে অনেক কিছু ব্যবহার করা হয় কিন্তু বন্ধুরা তাকান আমার দিনের নবী যে মসজিদের মধ্যে নামাজ পড়াই ওই মসজিদের ছাউনিটা ছিল খেজুরের পাতা দিয়া উটের চামড়া দিয়া উটের চামড়া দিয়া রসুলের মসজিদের উপরের ছাউনি যদি বৃষ্টি পড়তো আধা ঘন্টা বৃষ্টি হলে দেড় ঘন্টা ওই বৃষ্টির পানি গুলো মসজিদের মধ্যে পড়তো কথা বলেন ঠিক না বেঠি ও বন্ধুরা বাবারা ও পদ্মার আড়ালের মা মসজিদ ছিল কাঁচা কিন্তু ওই মসজিদের মুসল্লি গুলো ছিল পাকা কথা বলেন ঠিক না বেঠি কেমন পাকা কেমন পাকা কেমন পাকা ও বন্ধুরা একটু নজর দিয়া দেখেন না ওই মসজিদের মুসল্লি গুলো কেমন পাকা হযরতে ওমরের কিছু কথা আপনাদেরকে একটু শোনায় যায় ওমরের বায়োগ্রাফি আপনাদেরকে একটু শোনায় যায় বন্ধুরা ভাইরা ও পদ্মার আড়ালের মা বোনেরা কেমন পাকা মুসল্লি কেমন পাকা নামাজি আল্লাহ রসুল বানায় গিয়েছিলেন আমার আপনার পয়গাম্বারের দ্বিতীয় খলিফা আমার আপনার পয়গাম্বারের দ্বিতীয় সাহাবি মুসলিম জাহানের যাকে বলা হয় দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানুষটার নাম আমরা সকলেই শুনছি কি শুনি নাই ও বন্ধুরা ভাইরা এই মানুষটা কেমন নামাজের প্রতি গুরুত্ব দিছেন আল্লাহ রাসূল যেদিন বলছেন ওয়াকিমুসসালাতা ওয়া আতুজ যাকা ওয়ারকাউ মাআর রাকিঈন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো যাকাত প্রদান করো রুকুকারীদের সাথে রুকু করো সাথে সাথে তারা জীবনে মেনে নিছে ওমর কেমন করে দেখে নামাজকে মেনে নিছে ওমর যেদিন নামাজ পড়ায় নামাজ পড়ানোর পর দেখা যাইতেছে সাহাবাই কিরামদের সামনে হযরতে ওমর নামাজ পড়াচ্ছেন ইন দা মিন টাইম ফজরের নামাজের সময় আবু লুলু নামে একজন একজন কাফের নামাজের ফজরের নামাজের মধ্যে ঢুকে পড়ছে ঢোকার পরে আবু লুলু একটা খঞ্জর নিয়া হযরতে ওমরের পেটের মধ্যে একটা মাইরে দিছে আবার বুকের মধ্যে একটা মাইরে দিছে দুইটা যখন স্টেপ যখন মাইরে দিছে খঞ্জর দিয়া খঞ্জর বলা হয় ছুরি না কিন্তু দুই সাইডেই দার মাঝখানে ধরার পরে এই সাইডের ছুরির মতো ওই সাইডের ছুরির মতো দুই পাশে দার তাকে বলা হয় খঞ্জর আরবের মানুষরা আগে এটা বেশ মানুষ এরা ব্যবহার করত এই খঞ্জর দুই দিকে ঘোরালে সামনে কেউ যাওয়া যায় না ও বন্ধুগণ আমার ভাইরাম আবু লুলু যাইয়া ফজরের নামাজের ফরজ নামাজের সময় হযরতে ওমরের পেটের মধ্যে যখন খঞ্জর মাইরা দিছে মাইরা দেওয়ার পরে হযরতে ওমরের পেটের মধ্যে থেকে ভুঁড়িগুলো বাইর হয়ে আসছে হযরতে ওমর নামাজের জায়গা থেকে নিচে সরে পিছন থেকে একজন একজন মুসল্লিকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিয়া হযরতে ওমর মসজিদের মধ্যে আসছে আসার পরে কিছু সংখ্যক সাহাবাই কেরাম হযরতে ওমরের খিদমতে চলে আসছে আসার পরে হযরতে ওমরকে পানি খাওয়ানোর জন্য তারপরে দুধ খাওয়ানোর জন্য নাবিজ খাওয়ানোর জন্য যখন হযরতে ওমরের মুখ দিয়া দিতেছে দেখা যাইতেছে মসজিদে নববীর মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেছে এই সাইটে ফজরের নামাজ কিন্তু চলতেইছে ও বন্ধুরা ভাইরা আবুল উলু ওইখান থেকে ওমরকে মারার পরে যখন পিছনের দিকে আসে কয়েকজন সাহাবী আবুল উলুর উপর যখন ঝাঁপাইয়া পড়ছে সাথে সাথে আবুল উলু এই সোরা দিয়া আই এই খঞ্জর দিয়া আরো কয়েকজনকে ওইখানেই শহীদ করে দিছে আর 10-12 জনকে আহত করে দিয়া ওইখান থেকে পালানোর চেষ্টা করছে কিন্তু পালাইতে পারল না ও বন্ধুগণ আমার ভাইরা ইতিহাসের মধ্যে আছে বলুন নিজের খঞ্জর দিয়া
হইয়া নিজেই আত্মহত্যা করিয়া সুসাইড করিয়া দুনিয়া থেকে চলে গেছে। হযরতে ওমরকে যখন সাহাবাই কেরাম খিদমত করতেছে ইন দা মিন টাইম, যখন দুধ মুখ দিয়া দেয়, দেখা যায় ওমরের গলা বাইয়া পেটের মধ্যে দিয়া নাড়ি দিয়া এই খাবারের নালি দিয়া পেটের ভুঁড়ির মধ্যে দিয়া এমনি অটোমেটিকলি দুধ বাহির হয়ে আসে, নাবিজ দেয় নাবিজও বাহির হয়ে আসে, পানি দেয় পানিও বাহির হয়ে আসে। এমন সময় ওইখানে যে হাকিমগুলো ছিল কবিরাজগুলো ছিল তারা চেষ্টা করলো, কিন্তু ওমরের কোনো অবস্থা ভালোর দিকে যাচ্ছে না। এমন সময় হযরতে ওমর কখনো হুঁশ কখনো বেহুঁশ, ডাক দিয়া সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি যেই ফজরের নামাজটা পড়াইতেছিলাম ওই ফজরের নামাজটা কি শেষ করছো তোমরা? চিন্তা করে দেখেন হযরত ওমর কিন্তু খলিফাতুল মুসলিমিন, আজকে মক্কা মদিনার প্রেসিডেন্ট, আজকে মক্কা মদিনার প্রধানমন্ত্রী। সেই ওমর নামাজের চিন্তা আগে করতেছে, খেলাফত কাকে দেবে বাঁচবে না, মন্ত্রী কে পাবে এটা বলে নাই, বাবার কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই, বিবির কথা বলে নাই, ধন সম্পদ কোথায় রাখছে সেই কথা বলে নাই। হযরত ওমর ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি যেই ফজরের নামাজ পড়াইতেছিলাম ওই ফজরের নামাজ কি তোমরা শেষ করছো নি? তাহলে চিন্তা করে দেখেন কেমন মুসল্লি আল্লাহ রসুল বানিয়ে গিয়েছিলেন, কিন্তু আজকের মুসল্লির দিকে তাকান ও বন্ধুরা ভাইরা, আজকের মুসল্লিরা নামাজের ধারের কাছে আসে না, কথা বলেন ঠিক না ব্যাঠিক?